আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটা যারা কানাডাতে বসবাসকারী আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন আপনাদের জন্য। দর্শক, ভিডিওর স্ক্রিনের এক অংশে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, পুরো স্ক্রিন জুড়েও বেশ কিছু ছবি আজকে থাকছে। তবে প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই ব্যক্তি সম্পর্কে আরও যে কোনো তথ্য যদি থাকে আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জারে আপনি পাঠিয়ে দিবেন। আর এর পাশাপাশি বাঙালি যারা কানাডাতে বসবাস করেন, এই ব্যক্তি সম্পর্কে সাবধান হন, সচেতন থাকুন, স্থানীয় কমিউনিটিতে এই ব্যক্তির বিষয়টাকে আপনারা শেয়ার করে জানিয়ে দিন। কারণ বড়ই খাতারনাক এক ক্যারেক্টার এই আশরাফুল আলম, যার বয়স হচ্ছে 48, কানাডা প্রবাসী। আমাদের এক বোন আফরোজা বেগম, তিনি দেশে ফিরেছিলেন গ্রামের বাড়ি নীলফামারিতে পারিবারিকভাবে একটা জমি কেনার জন্য। ব্যাংক থেকে টাকাও তুলেছেন তিনি 30 লক্ষ টাকা, কিন্তু এতে বাধা তৈরি করে আপনার তার কানাডা প্রবাসের স্বামী আশরাফুল আলম। জমি কেনার টাকা থেকে 2 লাখ টাকা সরিয়ে নিজের কাছে রেখে দেন আশরাফুল। এরপর এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে তুমুল ঝগড়া। এক পর্যায়ে আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে তারপর বাড়ির মানে উঠোনের পাশেই আপনার মাটি দিয়া এই মরদেহ চাপা দিয়া সে পাটাশ করে কানাডা চলে গেছে। এখানে কি টুইস্টটা দেখেন, গত বছরের 2023 সালের 26শে মে রাজধানীর দক্ষিণখানে আপনার এই ঘটনা ঘটে। এই ঘটনায় আফরোজার ভাই আরিফুল আলম বাদী হয়ে দক্ষিণখান থানায় একটা মামলাও দায়ের করেন। তদন্ত শেষে গত 24শে ডিসেম্বর প্রবাসী আশরাফুল সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আপনার রোজিয়া আপা। চার্জশিটে এইসব কথা উল্লেখ করেছেন আমাদের কর্মকর্তা। তিনি বলছেন যে আফরোজার শ্বশুর শামসুদ্দিন আহমেদ দেবর সজীব আলম, সজীবের স্ত্রী আপনার তাহমিনা বাসার এবং খালা শাশুড়ি পান্না চৌধুরী, এরা হচ্ছেন আপনার এই ঘটনার ভিকটিম। তবে মূল আসামি সে আপনার কানাডাতে বসবাস করার কারণে এখনো ধরাছোঁয়ার বাহিরে। মামলার অভিযোগপত্র বলছে আসামি পান্না চৌধুরী এই হত্যার ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। আফরোজাকে হত্যার পর মরদেহ বাড়ির আঙিনায় মাটি চাপা দিয়ে কানাডায় চলে গিয়েছে আশরাফুল। পরে পান্না চৌধুরীর মাধ্যমে মোবাইল ফোনে আশরাফুলের সঙ্গে কথা বলেছিলেন আমাদের এই তদন্ত কর্মকর্তা। আশরাফুল তখন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং বিষয়টিকে ধামাচাপা দিতে আপনার আমাদের এসআইকে টাকারও অফার করেন। আর বলা হয়েছে যে স্ত্রীর মরদেহ মাটি চাপা দিতে অন্য আসামিরা আশরাফুলকে সহযোগিতা করেন। এখন এই বিষয়ে বলা হয়েছে যে ভিকটিম আফরোজা বেগম, যিনি মারা গিয়েছেন, দীর্ঘদিন ধরেই কানাডায় বসবাস করতেন। কানাডায় বসবাসের সুবাদে তার সঙ্গে পরিচয় হয় আসামি আশরাফুল আলমের। আফরোজা ডিভোর্সি ছিলেন, তার ছেলেমেয়েরাও তার সঙ্গে বসবাস করত। আফরোজার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আশরাফুল, বেসিক্যালি সম্পত্তির লোভে। কারণ আশরাফুল জানত আফরোজার ভালো টাকা পয়সা আছে ওইখানে। এরপর 2022 সালে তারা বিয়ে করেছিল। 2023 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসেন। কানাডা থেকে দেশে আসার পর আশরাফুল আফরোজার মধ্যে বিভিন্ন ইস্যুতে ঝামেলা তৈরি হয়। এরপরও তারা বাংলাদেশে তাদের বিয়েটাকে রেজিস্ট্রি করান। তবে বিয়ে রেজিস্ট্রির পর থেকে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ বেড়ে যায় ঘটনার দিন। 2023 সালের 26শে মে রাত 8:40 আশরাফুলের সঙ্গে আফরোজার তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে পাকঘরে থাকা বটিদা দিয়ে আশরাফুল কুপিয়ে আফরোজাকে শেষ করে দেন। এরপর অন্য আসামিদের সহযোগিতায় স্ত্রীর মরদেহ বাড়ির আঙিনায় মাটি চাপা দিয়ে কানাডায় পালিয়ে যায় আশরাফুল। তদন্তকারী কর্মকর্তা রোজিয়া খাতুন বলছেন মামলার ভিকটিম এবং প্রধান আসামি দুজনই কানাডা প্রবাসী। যিনি ভিকটিম মানে মৃত আফরোজার অনেক টাকা ছিল, আশরাফুল পরিকল্পিতভাবেই তার স্ত্রীকে শেষ করে দিয়েছেন, যা তদন্তে উঠে এসেছে। এই মামলায় 5 জনের বিরুদ্ধে আপনার কি বলে যে চার্জশিট দাখিল করা হয়েছে। এই মামলার বাদী এবং ভিকটিমের ভাই যিনি আছেন ওর নাম হচ্ছে আরিফুল। তিনি বলছেন আফরোজা কানাডায় চাকরি করত। 2022 সালে আশরাফুলের সাথে তার পরিচয়, পরে তারা বিয়ে করে। আশরাফুল সবার সাথে ভালো আচরণ করত। দেশে আসার পর 3 মাস ছিল, তখনও খুবই ভালো আচরণ করত আশরাফুল। সেই আশরাফুলই যে আমার বোনকে হত্যা করবেন এমনটা কেউ ভাবতে পারেনি। তো বোঝাই যাচ্ছে যে এই ধরনের মানুষ অনেকে আছে যারা বিদেশে বসবাসকারী, অনেক ডিভোর্সি মানুষ আছেন। সেখানে যাওয়ার পর যে থাকে না যে কামাই থাকলে জামাই লাগে না, একটা মেন্টালিটির অনেক নারী আছেন, এরা কিন্তু করেন কি, জামাইরে ডিভোর্স দিয়ে দেন, পরে কম বয়সী অথবা অনেকের সাথে সম্পর্ক তৈরি করেন। এখন কে যে কোন ধান্দায় কার সাথে মিশে সেটা কিন্তু বোঝা কষ্ট করে। আশরাফুল সম্পর্কে যে কোনো তথ্য আমাদের ইনবক্সে পাঠাতে পারেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।